আপনার নামটা বলেন। আমি আবু সৈয়দ শামীম, উপজেলা জলঢাকা, জেলা নীলফামারী। কোন পদে প্রার্থী? আমি চেয়ারম্যান পদে জলঢাকা উপজেলা প্রার্থী। আপনি নাকি বর্তমান চেয়ারম্যান আছেন? বর্তমান আমি তিনবারের চেয়ারম্যান। এই তিনবারে কি ধরনের উন্নয়ন করছেন এলাকায়? এলাকায় যথেষ্ট উন্নয়ন আমি করেছি, আশা করছি। উল্লেখযোগ্য কিছু কথা বলেন। যেমন রাস্তাঘাট, তালঘাট, শিক্ষা ভবনের একাডেমিক ভবন সহ উল্লেখযোগ্য উন্নয়ন করেছি। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনার উপজেলাকে নিয়ে? আপনার ভবিষ্যতে আমি আমার উপজেলাকে মডেল উপজেলা হিসাবে দেখতে চাই, এবং আমাকে যদি দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ অসমাপ্ত যেগুলো কাজ আছে সেগুলো আমি ইনশাল্লাহ সমাপ্ত করব। মানে খুবই চতুর আমাদের পিএম, খুব নিজেই দিবে কারো সেই কারো। আমি আশা করছি, আমার সরকারের যে কয়েকটা স্তরে আপনার সিয়াতে রিপোর্ট আসছে, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যদি মনোনয়ন দেওয়া হয় তো ইনশাল্লাহ আমি মনোনয়ন। ফার্স্ট চ্যালেঞ্জ হিসাবে কোন জিনিসটাকে গুরুত্ব সহকারে ফার্স্ট চ্যালেঞ্জ হিসাবে দেখবেন আপনি? অঙ্গীকার বন্ধ, মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে গ্রাম হবে শহর, আমি সেই লক্ষ্যে কাজ করে গ্রামকে শহরে আরও গতিবান করবেন, সঙ্গে আরও গতিবান করবেন। এলাকার নেতাকর্মী দলের সবাই কি আপনার সাথে আছে? এলাকার নেতাকর্মী দল আমার সাথেই আছে, ইনশাআল্লাহ আমি মনোনয়ন পেলে দল মত নির্বিশেষে সবাই আমার জন্য কাজ করে দিতে। কারোর বিরুদ্ধে তো অভিযোগ নেই? না, কোনো অভিযোগ। ধন্যবাদ আপনাকে, এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ।